আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দেখাই আপনারা আমার পাউডার জস্টা মিক্স পাউডার জস্টা আমি যেটা দিয়ে কারি বানাই ওটা দিয়ে আমি দেখাই না আপনারা দেখলাম আমি বানাইলাম আমার পাউডারটা ওদেরকে আমি লইলাম তোমার যে পিড়া ধনিয়া পাউডার 2 চামচ ধনিয়ার গুঁড়া 2 চামচ লইলাম পুরা একটু চিলি পাউডার দিব আমার চিলি পাউডার বেশি দিতাম না আমি আপনার ওদের গায়ে 1 চামচ থেকে আর একটু কম চিলি পাউডার দিলাম চিলি পাউডার আর ওদের এখানে হলদি হলদি পাউডার দিব আমি 2 চামচ দিলাম আর ওদের এখানে একটা কারি পাউডার এগুলো কারি পাউডার আমি 2 চামচ দিব সমস দিলাম আৰু দুকা জিৰা পাউডাৰ দিম আমি 2 চামচ ও 2 চামচ দিলাম জিৰা পাউডাৰ তোরা আমি গরম মশলা পড়াই গরম আমার বানাই গরম মশলা ডালচিনি এলাচি জায়ফল জোত্তি দিয়ে ওদের কোনো দিয়ে সময় দিলাম ওগু আমার মিক্স পাউডার হইলো একটাও আমি মিক্স করুন উগুলে এগুলো আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমি আমার সব কারির মাঝে ওগু ইউজ করি তো বানাই রাখলাম আমি আমি ঘর থেকে সময় নয়া নয়া রেসিপি সকল দেবো ইন্ডিয়ান তখন উপর আমি ইউজ করবো আপনারা আমার রেসিপির মাঝে দেখবা আছে লেখা লেখা ভাবিবা আপনারা সেটাকে তো পাউডার আমি ইউজ করছি কতটা সুন্দর হয়েছে কালার ইয়ে হইলো আমার রেস্টুরেন্টের স্পাইস মিক্স পাউডার যেগুলো হয় সব কারি আমরা ইউজ করি ওগুলো আপনারা ইচ্ছা ইচ্ছা করলে করে বোঝা বানাই যা আপনারা ইউজ করতে পারবা আপনারা দেখাইলাম ওকে এখন রাখি যাও আমি বানানো কিন্তু আমার ইউজ করার আসসালামু আলাইকুম।